আসিফ মাহমুদ ছিলেন সাধারণ একজন, আমাদের 8-10 জনের মতোই। কিন্তু এখন তিনি আর সাধারণ কেউ নন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে সরকার পতন ঘটেছে সেটার অন্যতম নায়ক তিনি। বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে উপদেষ্টা হিসাবে আছেন তিনি। দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে। আসিফ মাহমুদ যখন সাধারণ একজন ছিলেন তখন ক্রিকেটটা যে তুমুলভাবে ফলো করতেন এবং তিনি যে তামিম ইকবালের ফ্যান, রীতিমতো ফ্যান বয়, সেটা তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে, পেছনে ছবি টবি দেখে, স্ট্যাটাস দেখে এরই মধ্যে সবাই বের করে ফেলেছে। আজ সেই আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন এবং সেইখানে তাকে, পুরো ক্রিকেট বোর্ড স্টেডিয়ামটা ঘুরে দেখিয়েছেন তামিম ইকবাল। এটা কিন্তু সিগনিফিক্যান্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য, স্পেশালি গত বছরখানেক সময়ে তামিমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে যা যা ঘটে গিয়েছে তাতে এই ঘটনার একটা আলাদা সিগনিফিক্যান্স রয়েছে। ধরেন এখন তামিম সাকিব ফ্যানদের মধ্যে তো তুমুল লড়াই আমরা বহু বছর ধরে দেখে আসি, সেইখানে তামিমের একটা জয় হয়েছে এরকম ধারণা অনেকে করছেন। তামিম হাতুরু সিংয়ের দ্বন্দ্বের ব্যাপারটাও প্রকাশ্য, এইখানেও তামিমের জয় হয়েছে সেটাও অনেকেই দেখছেন। প্রশ্নের যে বড় জায়গা সেটা হচ্ছে, তামিম ইকবাল কি বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন? তামিমের ফেরার পথটা কি তৈরি হচ্ছে? কোন ভূমিকায়? দেখুন, বাংলাদেশ ক্রিকেটে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, নানা কিছু হয়ে যাচ্ছে এবং সেটা খুবই প্রত্যাশিত। যে পরিবর্তনটা এসেছে দেশে তার ঢেউ আসছে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। বোর্ডের এইখানটাতে পরিবর্তন হবে, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড সেটা কি পুরোপুরি ভেঙে দেওয়া হবে নাকি এইখান থেকে হচ্ছে গিয়ে বেশ কিছু পরিচালক তারা পদত্যাগ করবেন বা তাদের সরিয়ে দেওয়া হবে, সেই জায়গায় নতুন মুখ আসবে? নাজমুল হাসান পাপন তো পদত্যাগ করছেন, এটা মোটামুটি নিশ্চিত, যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি তিনি কোনো পদত্যাগপত্র ক্রিকেট বোর্ডে পাঠাননি, কিন্তু তিনি সেটা করবেন এবং তার জায়গায় নতুন সভাপতি কে হবেন, বিসিবি প্রেসিডেন্ট কে হবেন, সেই আলোচনা রয়েছে। যে আলোচনাতে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। যারা বোর্ডে নতুন করে আসবেন তারা আসলে কিভাবে আসবেন সেইখানটাতে বিসিবির গঠনতন্ত্র মেনে করতে হবে, যদি সেটা না করি তাহলে আমাদের ICC নিষেধাজ্ঞায় পড়ার ভয় রয়েছে। আমরা আজকেই দেখেছি ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ থেকে জালাল ইউনুস পদত্যাগ করেছেন, যিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর এবং সেইখান থেকে তো তিনি বিসিবিতে এসেছেন। ওইখানটাতে কিন্তু দুইজন মনোনীত কাউন্সিলর ছিলেন, আরেকজন হচ্ছে আহমেদ সাজিদুল আলম ববি, তার পদত্যাগের কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফলে এইখানটাতে আসলে ঠিক কতজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করবেন, সেই জায়গায় আর কারা কারা আসবে, কাদেরকে আসলে এখন বিসিবির সভাপতির দায়িত্বটা দেওয়া হবে, কোন প্রসেসে হবে, সবকিছু কিন্তু এখনো ব্যাপক একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং তার মধ্যেই বোর্ডটা যে ঢেলে সাজানোর একটা চিন্তাভাবনা হচ্ছে সেটা আমরা নট আউট মানে বেশ কিছু ইন্টারভিউ করেছি, বেশ কয়েকজনের ইন্টারভিউ করেছি, তাতেও খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আসিফ মাহমুদ আজকে গিয়েছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছিলেন, স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন, অবকাঠামো পরিবর্তনে গিয়েছিলেন। তামিম ইকবাল সেইখানটাতে তাকে এক অর্থে বরণ করে নিয়েছেন এবং পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখেছেন। সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এইখানটাতে কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক ছিলেন না। ক্রিকেট বোর্ডের যে 24 জন ডিরেক্টর যারা রয়েছেন তাদের মধ্যে তো অনেকেই, 13-14 জন তো আসলে এক অর্থে লাপাত্তাই আছেন, দেশেই তারা নেই বা কোথায় আছেন, আত্মগোপনে আছেন হয়তো, সো তাদেরকে দেখা যাচ্ছে না, অন্য কাউকেও দেখা যায়নি তার সাথে। বরং ক্রিকেট বোর্ডের CEO নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং সেইখানটাতে তামিমই এক অর্থে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা মনে হচ্ছে যেন তাদের বাড়িতে এসেছে, তাকে আসলে বরণ করে নেওয়া বা বাড়ি ঘুরিয়ে দেখানো, ওই কাজটাই তারা করেছেন। তামিমের সিগনিফিকেন্সের ব্যাপারটা কি, যে গত বছরখানেক সময় ধরে কথা আমি বলছিলাম যে গত বছর ওই যে তামিম ক্যাপ্টেন্সিটা হুট করে ছেড়ে দিলেন, একবার অবসর নিয়ে নিলেন, তারপরে কিছুদিন আবার সেখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, পরে গিয়ে তো তিনি খেলা ছেড়ে দিলেন ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে, এবং সেই জায়গাটাতে খুব 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 মেজর রোল প্লে করেছে দুইজন, একটা হচ্ছে গিয়ে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংয়ে এবং আরেকজন হচ্ছে গিয়ে ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তামিমের স্থলাভিষিক্ত হয়েছেন ক্যাপ্টেন হিসেবে, যিনি সেই সাকিব আল হাসান। এখন বাংলাদেশে যে ছাত্র আন্দোলনটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যেখানে সরকারটা পতন হয়েছে, সেই সরকারের কিন্তু সেই সরকারি দলের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান, এবং ছাত্র আন্দোলনের এই সময়টাতে যেহেতু তিনি পুরোটা সময় চুপচাপ ছিলেন, সেই কারণে ছাত্র জনতা সবারই এক ধরনের একটা জনরোষের মধ্যে তিনি আছেন। শুধু সেইটা না, এই আন্দোলনকে কটাক্ষ
লক্ষ্য করার অন্তত পক্ষে দুইটা ঘটনা তো সাকিবের রয়েছেই। একটা ওই যে ফ্র্যাঞ্চাইজি লিগ কানাডায় খেলতে গিয়ে যে তিনি এক দর্শককে প্রশ্ন করেছিলেন যে দেশের জন্য আপনি কি করেছিলেন, ব্যাপারটা এমন যে সাকিব একাই দেশের জন্য সব কিছু করেন, এবং আরও জাস্ট তার একদিন দুই দিন পরেই ওই তুমুল আন্দোলনের মধ্যে সাকিবের স্ত্রী যে সাকিবকে সহ ওই সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন সেই ছবি দিয়েছিলেন। সো বাংলাদেশ, বাংলাদেশের এগুলো যে তিনি কেয়ার করছেন না সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তামিম কিন্তু এইখানটাতে এই আন্দোলনের যে সঙ্গে সংহতি প্রকাশ করে এবং রক্তপাত যেন বন্ধ হয়, বাংলাদেশের জন্য শান্তি ফিরে, এরকম একটা ফেসবুক স্ট্যাটাস কিন্তু তামিম ইকবাল দিয়েছিলেন, আরও অনেক ক্রিকেটারই সেই জায়গাটাতে আসলে দিয়েছিলেন। ফলে এই জায়গাটাতে সাকিব তামিমের এই জায়গাটাতে তামিম যে একটু এই যে ছিলেন একটু এগিয়ে ছিলেন, এবং আসিফ মাহমুদ যেহেতু এই ক্রীড়া উপদেষ্টা তামিমের এক অর্থে হচ্ছে গিয়ে ফ্যান, সেটা তামিমের খেলার ক্রিকেটেও, সো সেই জায়গাটাতে তামিমের একটু ভালো অবস্থানে বা বাংলাদেশ ক্রিকেটে ফেরানোর যে জায়গাটা ফেরাবেন কিনা সেই জায়গাটাতে তিনি ছিলেন। আর আরেকটা হচ্ছে গিয়ে কোচ চন্ডিকা হাথুরে সিংয়ের, বাংলাদেশ জাতীয় দল কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে, এবং সেই পাকিস্তানে যে দল রয়েছে টেস্টটা যে শুরু হবে তার আগে আজকে আমি দেখছিলাম যে চন্ডিকা হাথুরে সিংয়ে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, সেইখানে তিনি বলেছেন যে বাংলাদেশে কী হচ্ছে সেটা সম্পর্কে তিনি খুব বেশি ওয়াকিবহল না, অবগত নন, কিন্তু যদি এখানে বোর্ড পরিবর্তন হয় তাকে যদি না রাখতে চায় তাহলে তিনি থাকবেন না, এবং যদি রাখতে চায় তাহলে তিনি কন্টিনিউ করতে রাজি। কিন্তু হাথুরে সিংয়ের আসলে ক্রিকেটে কন্টিনিউ করার খুব একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি না, কেউই আসলে খুব একটা দেখতে পাচ্ছি না। ফারুক ভাই সম্ভাব্য সভাপতি হিসাবে যার নামটা এই মুহূর্তে সবচেয়ে বেশি করে আছে, তিনি যেমন বলেছিলেন যে নটরনোমানের সাথে ইন্টারভিউতেও বলেছেন তিনি বোর্ডে এলে হাথুরে সিংয়ের থাকার আর কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না। তামিমের ইস্যুটা যেহেতু হাথুরে সিংয়ের অধীনে তিনি খেলবেন, এটা তিনি অফিসিয়ালি জানেননি, কিন্তু আর অফিসিয়ালি এটা মোরললেস এটা প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিকেটের সত্য, হাথুরের অধীনে তামিম আর খেলবেন না। ফলে এইখানটা তো সাকিবের সঙ্গে যদি ওই হিসাবটাতে বলি, তামিম যেমন ওই পাল্লাতে একটু এগিয়ে রয়েছেন, এই পাল্লাতেও কিন্তু এগিয়ে রয়েছেন, হাথুরে সিংয়ের ছাড়া তো এখন বাংলাদেশ ক্রিকেটটা হবে। এখন আজকের এই জায়গাটা থেকে স্পেসিফিক আলাদা মিটিং হয়েছে তামিম ইকবালের সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের, না আলাদা স্পেসিফিক কোনো মিটিং হয়নি, কিন্তু নিশ্চিতভাবেই তাদের কথা হয়েছে, নিশ্চিতভাবেই আজকে যেহেতু এতটা সময় তারা একসঙ্গে কাটিয়েছেন এবং তামিমের যেহেতু তিনি ফ্যান আসিফ মাহমুদের কথা বলছি, সেক্ষেত্রে তাকে তো জাতীয় দলে ফেরার বা বাংলাদেশ ক্রিকেটে ফেরার সেই জায়গাটা করে দেওয়ার মতো একটা প্রস্তাব তিনি দিতেই পারেন, সেটা আসলে খুবই অবভিয়াস বা এটা আসলে মানে হওয়াটাও মানে খুবই স্বাভাবিক। যেমন আমাদের ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেছেন যে তামিমের সঙ্গে যে কথা হয়েছে আসিফ মাহমুদের কী কথা হয়েছে বা কীভাবে কী হয়েছে সেটা সম্পর্কে তিনি অবগত নন, ওইটা অবভিয়াসলি তাদের দুজনের মধ্যেই থাকবে। এখন তামিম ওই ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগের ওই সময়টা থেকে ধরলে বাংলাদেশ ক্রিকেটের বাইরে রয়েছেন, টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে তামিম অবসর নিয়েছেন, টেস্ট ক্রিকেটেও তামিমের খেলাটা নেক্সট টু ইম্পসিবল, তার ওই যে ব্যাক ইঞ্জুরি টিঞ্জুরি সব কিছু মিলিয়ে পাঁচ দিনের ক্রিকেট খেলাটা আসলে তার জন্য খুব কঠিন, ওয়ান ডে ক্রিকেট খেলার সম্ভাবনাটা কিন্তু তার রয়েছে। এখনও তিনি অবসর তো আর নেননি, টি টোয়েন্টি থেকে যেমন অবসর নিয়েছেন, জাতীয় দলের সব কিছু থেকে যে তিনি অবসর নিয়েছেন ব্যাপারটা তো আর সেটা নয়। ফলে আমাদের যদি আমি সামনের টার্গেটও ধরি যে বছরখানেক নয়, আরও অল্প সময় রয়েছে, কয়েক মাস, সাত আট মাস সময় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তত পক্ষে খেলার মতো অবস্থায় তামিম আছেন কি না, তারও ইচ্ছার জায়গাটা রয়েছে কি না বা আগ্রহের জায়গাটা রয়েছে কি না, স্পেশালি যদি চন্ডিকা হাথুরে সিংয়ে যদি না শিওরলি থাকবেন না সেই জায়গাটাতে, তাহলে ওয়ান ডে টিমে তামিম ক্যাপ্টেন হিসেবে আসলে ব্যাক করতে পারেন কি না, আমি নিশ্চিত যে আমি 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 তো আর জানি না, আমি তো আর তাদের ওই কথোপকথন ওই জায়গাটাতে ছিলাম না, আমার মনে হয় যে এই এরকম একটা আলোচনার জায়গা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তামিম ইকবালের হওয়ার কথা, সেই প্রস্তাবটাও তামিম গ্রহণ করতে পারেন। আবার যদি জিনিসটা এরকম হয় অন্য কোনো ভূমিকায়, না ঠিক আছে যে তামিমের ক্যারিয়ার খুব বেশি দিন নাই, আর অনেক দিন যে তিনি ন্যাশনাল টিমে খেলবেন বিষয়টা তাও নয়, তার বয়স, তার ফিটনেস সব কিছু মিলিয়ে, ফলে বাংলাদেশের এই যে ক্রিকেটের এখন যে একটা পালাবদন হচ্ছে, এই যে একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, সেইখানটাতে কি তামিম ইকবালকে অন্য কোনো ভূমিকাতে দেখা যেতে পারে, ধরেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দেখা যেতে পারে, ধরেন অন্য কোনো দায়িত্বে, মানে এই যে বোর্ডের এই প্রশাসনিক কোন বা পলিসি মেকিং লেভেলের কথা আসলেন, প্রশাসনিক তো না, পলিসি মেকিং লেভেলের কোনো দায়িত্বে কি আসলে তাকে দেখা যেতে পারে, সেই সম্ভাবনাটাও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা জিনিস যেটা হয়েছে যে স্টেডিয়ামে আজকে যেমন ওই তামিম ইকবাল যেভাবে আসিফ মাহমুদকে একরকম হচ্ছে গিয়ে নিজেই পুরো স্টেডিয়াম গাইড করেছেন, ঘুরে দেখিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, তাতে আমার কাছে এই মেসেজটা অন্তত পক্ষে ক্লিয়ার যে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের প্রত্যাবর্তনের একটা জায়গা তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, প্রবলভাবেই সেটা তৈরি হয়ে গিয়েছে।
সাকিব আল হাসানের কথা যেটা বলছিলাম যে তার তিনি হচ্ছে গিয়ে পাকিস্তানে খেলছেন, টেস্ট খেলছেন, তিনি খেলবেন বাংলাদেশের হয়ে, তিনি রেগুলারই খেলবেন, কিন্তু বাংলাদেশে এসে তিনি আসলে খেলবেন কি না, খেলতে পারবেন কি না, সেটা এখনও একটা প্রশ্নবিদ্ধ রয়েছে সেই জনরোষের কারণে। চন্ডিকা হাথুরে সিংহে তো থাকতেই পারবেন না, তামিমের সেই প্রত্যাবর্তন, প্রবল প্রত্যাবর্তনের একটা জায়গা বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে। বড় যে প্রশ্ন সেইটা হচ্ছে কোন ভূমিকায় তামিম কি ক্রিকেটারের ভূমিকায় ফিরবেন, ক্যাপ্টেনের ভূমিকায় ফিরবেন, নাকি পলিসি মেকারের ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।